ও ঝন্ডা আলি, লে বস 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 বস। হ্যাঁ রে আলি, তো বুঝলি। হ্যাঁ রে ঝন্ডা, এবার লক্ষ্মী পূজার কি খবর? লক্ষ্মী পূজা শুনছি তো হোক একেবারে, এবার দেখা যাক কি বলছে কাকা বাবারা। বলি কোনো আপডেট খবর শুনিনি? না রে দাঁড়া, আমি মনটা আসবে ওখানে কাছে যাবো। এইবারে যদি লক্ষ্মী পূজা হয় না, যে জমাট করবো না বাবারে বাবারে। কেন লক্ষ্মী পূজাটা হলে আরেকবার জমাট করতে পারবো, সেই জন্যই বলছি। হ্যাঁ বলে, মনটা আসেছে দেখ। ও মনটা আলি। হ্যাঁ রে ভাই আলি, তো বলছি। হ্যাঁ রে মনটা, এবারে লক্ষ্মী পূজার কি খবর? হবে না নাই কি শুনছিস? লক্ষ্মী পূজা হবে এক বলে দিনছি তো। হ্যাঁ রে, এবারে মানে ই তো বিসর্জনটা কখন মানে কিসে হবে? বিসর্জনটা দু সাইড বক্স হবে বলছে। আর এখানে সরস্বতী পূজা হইলো না অমনি পুরো ডিজে লাইট দব দব করে তো না পাইনি সবাইকে। আর আমাকে নেশা চাপাই না রে ভাই, তুই আমাকে এমন ইয়া কি মারি দিলাম। হ্যাঁ রে, তোরা কতক্ষণ ধরে বসে আছিস এখানে? ধরেলে 1 ঘন্টা ধরে। ও বাপ, কটা বাজছে এখন দেখলাম? 12টা হইলেও না তাহলে আমি আসছি রে, বুঝতে পারলি? পরে দেখা যেত বিকাল দিয়ে। আমাকেও যেতে হবে রে। তবে আমি কি দিনটা বসে থাকবো এখানে? আমিও যাবো। চো আর স্নান করতে কখন যাবি? সিনেমাতে ওই যাইনি, যাবো এবারে 10-12-15। হুম হুম, আমাকেও ফোন করে নেবে, একসঙ্গে সিনেমা যাবো। ভাই 12টা 20 হয়ে গেল, তাও ইয়ার এখনো ফোন ছিল না। হ্যাঁ রে ঝন্টা আছে না এখনো? ও শালা দমে লেট করে ঝন্টা দিলে আবার বলো। কই রে, তোরা তখন আসতে সময় হলো নাকি? কতক্ষণ লে বুঝে আছিস, তোরা কেউ আসছিস নাই। আর বলিস না, বিরাট একটি কাজে ফাঁসে গেলি তুমি জানি রে। আমি বলিস লেট হলে আমি বিরাট কাজে ফাঁসে গেলি, ফেলা ফেলে যত সব বাহানা। লে লে ফালতু আর বকবক করিস না, স্নান কর আর করছে। হ্যাঁ ঠিকই বলিস, লে লে স্নান কর জলদি রে। বিরাট গরম দিয়েছিল রে, এতক্ষণ নিয়ে আরাম পেলি। হ্যাঁ রে ঠিকই বলিস, গাল বহুত গরম দিয়েছে। পরশু থেকে এমনি দিয়েছিল, তাও আজকে অল্প বেশি গরম আছে। হুম চল আসি রে ভাই। হ্যাঁ রে আয় চ তবে। ও তোমাদেরকে বলে বলি নিচে যে সাবস্ক্রাইবটা আছে ক্লিক করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা দাবি নিয়ে অলে সিলেক্ট করে নেবে, ঠিক আছে? টাটা।